আপনি জারেস করবেন আমার অপমান করতেই হবে, আপনার মন জন গিয়েছে আমার ভূমিকাইতে হবে, আপনার পুরি যখন খেয়েছি রামন বংশে শক্তি সে তুমি শুধুই আজ আমার কথা তারপরও আমার প্রভু রামচন্দ্রের কাছে চলে যাবো, আমি দেখে নেব আমার প্রভু আমাকে কি আশীর্বাদ করে, আমার প্রভু যদি আমাকে ফিরে যেতে বলে আমি ফিরে যাব, আমি লক্ষণের অঙ্গে পতন হব না। Bye.
সাধ্য। তাই আমরা এই শক্তিশালের কাছে, এই শক্তিশালের মতন প্রভুরের চতুর্ভুজ করিব মনে মনে কল্পনা এখন, যাতে আমাদের জন্মমুক্ত হয়ে যাবে না। Oh, God.
পর্যন্ত যদি আমি জানি ঢাকা নারায়ণগঞ্জের ওর শিল্পী এগারোটার ভিতরে গান শেষ করতে পারি, তারপরে আপনি যতক্ষণ থাকেন আমি থাকতে চেষ্টা করবো। আমরা তো বাড়াইতে পারি তাই লাগাই মাধবদী, আমাদের মাধবদী তো দ্বিতীয় ঢাকা বুঝলেন না, মাধবদী আমার কোনো ব্যাংকের শাখা নাই যে নাই, মাধবদী এগারোটার ভিতরে শেষ করতে হবে, গাজীপুর শহর এগারোটার ভিতরে শেষ করতে হবে, ঢাকা নারায়ণগঞ্জের ওর শিল্পীর ভিতরে আমরা যখন কুমিল্লা অঞ্চলে যাই এখন অন্তত যদি কারো বাড়িতে সমস্যা থাকে বাসায় এই চামড়ির আশীর্বাদটা নিয়ে যাবেন, কি বলছে একটু রামলীলা হনুমান তত্ত্ব বলছি শ্রবণ করিবেন, কষ্ট দেব না, দু মিনিট দু মিনিট করে আমি কীর্তনগুলোর চেষ্টা করি একটু মিঠা করে বলতে এবং ভাষাগুলো একটু সহজভাবে গানগুলো একটু সহজভাবে বলতে, গানগুলো কি বুঝতেছেন না আপনারা ভাষাগুলো, গানগুলো কি সহজভাবে বুঝতেছেন না? হ্যাঁ, একটা জিনিস সহজলভ্যতা যে জিনিসটা হয় সেই জিনিসটা হ্যাঁ পরিপূর্ণতা পায়। এই যে প্রথমেই বলছি আমার হস্তে কেন চামড়ে আশীর্বাদ দিতে বলছি, আমার হস্তে নয় ভগবানের, দেখবেন এই আরতি করছেন এই চামড় দিয়ে, তাই না? ব্রাহ্মণ গুরু এই চামড়টাই রয়েছে আমার এই ভক্ত হনুমান, জানিস এই হনুমান হলো চারটি করে হনুমান, এরা কয়টা এগারোটার ভিতরে না এগারোটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ শেষ করে দেবো, আচ্ছা আচ্ছা মা এখন কত বিশ বাজে না, হ্যাঁ আর বিশ মিনিট লাগে এগারোটা, আপনার কতক্ষণ সময় দিচ্ছেন বলে, আচ্ছা ঠিক আছে আমি বলছি যদি কারোর সমস্যা থাকে তাহলে আপনি একটা পর্যায়ে রামচন্দ্র তত্ত্ব না বলে হয় না, এই যে এখানে আপনি দেখবেন আমি এই যে বলছেন এই যে রাম সিদ্ধান্ত আপনার এই হনুমান চালিশা যদি প্রতি সোমবারে মঙ্গলবারে পাঠ করতে পারেন, হনুমানের চরণে একটু একটু সিঁদুর দিয়ে গীত দিয়ে একটু দিয়ে যদি আপনি এইভাবে তিন মাস করতে পারেন আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ এই রাম সীতা কি সবাই বলেন, রাম সীতা কি সবাই বলেন, রাম সীতা বলেন দেখেন সবাই, হ্যাঁ আপনারা বলতে কষ্ট পান না, না ও কষ্ট পাই না, আজকে মাওলানা মাহমুদুল হক সাহেবের ওয়াজ শুনছি প্রায় দেড় ঘন্টা, ওনার আসলে যতবার বলছে বলে সুবহান আল্লাহ সাইড ভাস বা কষ্ট পান, হ্যাঁ আমরা যদি বলি একবার কোন রাম মা 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 ভক্ত আপনাদেরকে বলছি না আমরা যারা আছি, হনুমান কে রামচন্দ্র বলছে কেন হনুমানের নাম বজরং বলে হয়েছে জানেন, এই যে মা শীতল পড়েছেন না রা সীতা দেবী যখন সীতুর পড়েছে সীতাতে হনুমান তখন বলছে সীতুর পড়লে যদি প্রভুর মঙ্গল হয় তাহলে সারাঙ্গে সীতু মেঘে রাম, সেদিন হনুমান সারাঙ্গে সীতু মেঘে দিয়েছিল সেদিন হনুমান নাম হয়েছিল কি, হ্যাঁ এই জন্য রামচন্দ্র বলছে হনুমান এই আজকের দিকে তোকে আশীর্বাদ করলাম পুরে চামড়ে আশীর্বাদ যা করিবে গ্রহণ এবং যারা করলাম যারা করিবে রামায়ণ যারা করবে রামায়ণ আমি সে ভক্ত যত পাপি হোক মনে আছে একদিন